धर्म अनुष्ठान पुण्य संचय लक्ष्य कर ज्ञाधी निजे अभर हिमदे सार्वजन शांति व्यक्तिगत नये पुण्य आम करा उत्साहित हन पहले इतने उत्साहित हन निजे पाले दिए हमना करी पर पाला दिए हमना करी निजे मुक्ति हमना करी মুক্তিশুদ্ধি হামনা করি পরের জন্য অনুরোধ চেতনায় জবান মাঝে হাম গরম সুদে কান ধর্ম বৃদ্ধি কার উৎপন্ন হয় তাই শুনিয়ে দেয় সত্যহীন এবং শুনিয়ে দেয় নিজের পরের বিশাল মন নিনে নি কি দরকার কেউ নেই হাম ঘুরে জানা যেন বিশাল দায়িত্ব প্রতিটি ব্যক্তির মহান দায়িত্ব তাহলে ইয়ে তুই বানা পালে ঘুরে হওয়ার একবারে অহংকার করার বুদ্ধনি মানি তারপর রুগুরে আধিপত্য করার সে নিতে মানার জন্য লক্ষ্য দু সময় মানুষ মানুষকে সেবা করে না বড় সুন্দর মানুষ মানুষকে সেবা এসিতন মাঝেতন সেবা বড় জিনিস কি সবচেয়ে উন্নত ব্যক্তিগতা আমাদের সম্মুখ সন্দিগ্ধ তা সত্যি বুদ্ধ গুণ বেলা অনন্ত বুদ্ধের গুণ পরিমাপ করানো যায় তারপরে এটি ধর্মের গুণ কারণ ধর্ম নলে নির্বাণ হতা নয় নির্বাণ যে ভক্ত হতে ধর্ম ধর্ম আর একটু বিখ্যাত সংযম কায়বাক মন সংযম তার কান বিখ্যাত থাকে নিজের ভরের যা মঙ্গল বই আনে তারা হয় ধর্ম ইচ্ছে মানে অধর্মহীনে নিজের অমঙ্গল বই আনে পরের অমঙ্গল বই আনে নিজের লাভ নয় পরের লাভ নয় তাহলে এতে অজায় সাধারণ মানুষ দূরে একটু মানে থকবাজি করিল এখানে ছালাগে হতা হয় না হঠাৎ অন্য ভাবে আহিজে মারি দিল কাহু জি হলো বা এদিক করতে এদিকে হয় না হয় সেদিকে গো লাভ হই হতে আর কিন্তু আসলে সে জ্ঞান দিছিলে লাভ নয় আরে গুণার বিলাই দিয়ে তার সম্মতি ন্যায্য সম্মতি নিজে হয়ে দিল নিজের ভাব হলো নিজের গুণার হল সে ভাব পান তার নেক্সট টাইম দাতব্য করা হরিব সাবার করা হরিব সেই অত্যা মানে ব্যাধি অত্যাম যে হারাপ করানোর যে ফল সে ফলান দাতব্য করা হরিব নিম্ন মানের হয়ে নেব তো হুতো লাভ হলো তো ওকে মানে সাদা সিধে জীবন যাপন করেন একটা দাঁড়ে বারে হেলে মালে অনেক বালে দিতে হবে বারে তো ভালো তারে বারে নহে নিজ সম্মতি লয় তোলে তালে চলে সাদা সিধে জীবন যাওয়ান তাহলে হার সতি নহল নিজের গুণান নহল মানুষের গুণান নহলে দিল যেমন সুর্গ সুর্গরে তা মানে কি হবে বোত লস দই তিরে গুণার তা বোত লস থি একজন ন্যায্য হামিয়া সম্পদ সুর্গরে দিল গোল আরে গুণার ফেলে দিল হ্যাঁ বুক পড়া বিক্রে হামে ইয়ং রাঞ্জা স্বপ্ন এলো এখন সরা হয়ে দেব নহলো আর তারা নিরাশ হব তারা কি হতে ধন করে লো তার কি হতে ক্ষতি সাধিত হলো ঠিক তুই যদিও হাতা মারিলে গই সেটা হতে নেশা করিলে গই এরা মাংস হিনি হেলে গই বা যেভাবেও তুই এনজয় করলে হই আর তুই অতাম লাভই কিন্তু লাভ নয় তোর শিব ঋণ সৎকথা গত জন্ম যে তোর নরক তীর্যক প্রেত অজুগুলে যা ভরিব সে হিসেব রাখে অনেক যাব রাখব তো সে কারণে তার কিন্তু লাভ লাভ চেয়ার নয় তো লাভ হলে তাই বুদ্ধ হইতে লাভ হতা বুদ্ধ লাভ পান কি তুই পঞ্চাশ দিন ভালো তার দিবে রাত্র লাভ যেমন তুই
হঠাৎ দেখা যায় বুড়ো হাড়ি বেজা দাম, বুড়ো হাড়ি বেজা দাম থাকাতে সেনেকান দল উঠত বুড়ো না বিয়া বেজাঙর জ্বর রোদত বিজা নবরে যা গৈ ইয়াতে ফাঙর ফিঙিনে দন কিন্তু তেহতে সেনেকান ভালো এজি লিভলিহুড লাইভলিহুড জীবিকা ঘুরিবে কারণ এই জি ফে তাই যে বেয়া গমাই রুক্ষ ফেরা নষ্ট হলে তাই বাজায়ের ওদের যে সত্য দেয় পুরোনরে দেয় তার জীবনে সেই দের তার দুঃখ মৃত্যুবরণ করে না তাহাদক তার যে সুখ হব তার যে লাভর সে নয় তো হইব যে মুরগি হত্যা করিল তার সদজন বাসি ঘুরিব বা হেব বই বনাই যে বাগাই আজে দূরিত আমাদের বুদ্ধ মার্গিত জাস মানে জেন মানে থ্রু দায় জেন সত্য সেনরে ভিক্ষা করে তাহলে থ্রু তার হিরি ভিক্ষা করে আমি হয়তো প্রতিটি প্রাণীর তিন্নকাল পেরিয়ড বা সিহঁতের ইয়াদুরিক যেমন অতীতকাল বর্তমান ভবিষ্যৎ সিঁড়ি চক্রাকারে ঘুরি সময় ঘুর এক মাঝর তিনান খাল সন্ধি ঘুরি 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 তাই দূরে তোর পিছনে খেয়ে দায়ী তোর জন্ম পিছনে খেয়ে দায়ী দায়ী ব্যক্তি হন ঈশ্বর নয় অনেকে ঈশ্বর বহু ঈশ্বর হন তারা মনোতিজম মনোতিজম হনে অনলি ওয়ান গড হিয়তে এক ঘুরি মানে ঈশ্বর যারা ইয়াদে পলিটিজম যারা কর যারা যারা মতবাদী তারা তারা মানে বহিশ্বরবাদী মানুষ ঈশ্বর আগন যেমন ইয়া ঈশ্বর নিয়ে ব্রহ্মা জন্ম দেয় তারপরে বিষ্ণু পালন করে শিবে মারে ফেলায় ভিন্ন দেবতা হাম কর তাহলে একো জন্ম দিব মানে একোটা পালন করব একো বাঁ ফেলব সিংহ দেবতা যারা মনোতিজমবাদী তারা হন দেন অনলি ওয়ান গড দের ইজ নো গড বাট অনলি ওয়ান গড অনলি ওয়ান ক্রিয়েটর ইন দ্য ইউনিভার্স মানে কৌরে আগাতে মানে বানিয়ে মারে ফেলা তো বানাতেও তে ফালাতেও তে মারে ফেলাতেও তে তারা হয়তো মনোতিজ তারা মনোতিজ তারা সে মনে হন দেয় তারা মনোতিজ পলিটিক্স যারা যারা বহু ঈশ্বরবাদী তারা কিন্তু অনেক কদর সদায় যে করেন দায়িত্ববান অনেক ঈশ্বর আগত কিন্তু ইন্দি মানে ইন্দি মাইন মাইক তাকে এই দেয় তারে মানে তারে মানে হারে হনে ব্যক্তি গুরুত্ব দেন ব্যক্তন মানন একেবারে যদি গুরুত্বপূর্ণ দেয় যেমন আমি দেখি ভারতের মধ্যে কালী পুজোর এক দেয় আগন সাংঘাতিক কালী পুজো করেন এক দেখে দুর্গা পুজারী মনে হয় কালী পুজোর থেকে দুর্গা পুজোরই বেশি সামনে বেলা যোগ যোগ জনাই যদি হিরিকে যোগ জন ত্রিপুরারি হলো ফজরক জন বরুয়া সাংমা বুদ্ধি চলাই কলকাতা বোম্বাই থালে বেশি করে যোগ জন হই সই ঘুরি আয় ইয়াত তিরুয়ার দেখুন এটা সাংমাই সে দুর্গ মূর্তি না ধন গাড়ি ঘুরি নেই এখানে ফিগাব ঘুরি আয় মূর্তিও ভোজন না ধন কই হল্লা ভক্ত তারা কি ওই দেখতে তারা কি হইয়ে দেখতাম বড় জাতুক না গতম তো মনে দেখান বিচার জন্মায় সে তো তারা গতম অথচ জ্ঞান দিয়ে চলে ছেলে খেলা থাকে বেলা দুর্গ দুর্গ করে তুমি এনে উঠে গুরু হন মতে বাঙে ভাজন নাজন সালাম ঘর সুযোগ দর আরো হাঁকে লাদি মারি মানে ডুবে দিলে গো এইখান কি হলো সে তো সারা সারা হিচ্ছু না জ্ঞান সম্মানিত জিনিস জন্ম সম্মান করিবে দুইটা লাদি মারিব যেন দল জিনিস সমারোহ কম বাসত্ব বাই দল তার থেকে বাড়ায় গাছত তলে তাকে সিহঁতে সুগুর বিলে আগে মতন নেচারে আছে মূর্তি বাদে তাতে আর হাকে বেড়ে পুজো হতাম ধুমধাম ধুমধাম ঘুরি তে জন্মান হওয়া তুমি যদি গম হলে জন্মান যত গম নাই কিন্তু আমাদের বুদ্ধমূর্তি বোধ জন্মান হেরি তো নয় সদাগাতে ফেলে এদিন যায় জনমান নবচ্য জনমান তেপত্তর জনমান শ্রেষ্ঠ জনমান ইয়াদের অন্যতম সেরা বস্তু হিসেবে বা জিনিস হিসেবে আমি মনে করি
শিবে আমি অবহেলা করে নেওয়ারি। যেমন অনেক সময় দেখা যায় যে বৌদ্ধ মূর্তি যত পাই ফেলে তা নিষিদ্ধ। একবার একবার মারা হত্যা বসে গিয়া আচ্ছা বান্ধে সে ঘুরিব বুদ্ধ সহিত যত পথ ফেলে দিন মারে এফা দি যত আসুন হি হব অনেক সময় বুদ্ধ মূর্তি বাঙাল সেখানে হি হব তাহলে বুদ্ধ রাজ হব তাই মহি অঙ্গে যত পাই ফেলানো যায় মাঝে ফুটন্ত জায়গা শিবর ফাঁদা হোক বা বিগ্র সঙ্গে ব্যবহার যত বনে যায় যত পাই মাঝে বুড়ে ফাঁসা হাত নয় তারপরে মূর্তি গুণ বা সবে গুণ ভূত দিবি ওই বরবর ভা ইয়া বদকা জাগান সে সুর মত বলে দেবো শুধু পুজি দেবা কামনে তো মাঝে বুড়ো তো যা নদ ফেলে যদি কেলা আগে তো বুদ্ধ নবী একটু উড়াদার হলে গান মানানো যায় তাই সুর নবীতে সব পুজিগুলি জ্বালা হয় ফাঁদা ফদুব সে বদকাজ পবিত্র গাছ তাছাড়া এদিকে বদকাজ করার থলে মাদি কারি দিলেও পারে মূর্তি দিতে বাঙাও নাই তারপরে আরো শিবিরি পারে বর বুদ্ধ মূর্তি বানে ভাবতে জিনিস যে সে বর বুদ্ধ মূর্তির ভিতরে যাকে হি ওদের মূর্তিও বানা যায় যাকে বলে দিলে সে না পারে তো মানে অবহেলি তো তারা বুদ্ধ মূর্তি যেন নতাই তো দোল নিবিড়ে বাঙা বুদ্ধ মূর্তি রাঙানাও ঠিক নয় কারণ বুদ্ধ তা বাঙা নয় বুদ্ধ তা হি হতে ইয়া নয় ভিন্ন ছিন্ন নয় নিত্য নতুন বুদ্ধ মূর্তি বুদ্ধটা নিত্য নতুন এদেরতে বাঙা ছবি কবি রাঙানাও সে ঠিক নয় ফাঁদা এদের সে রেসি নিয়ে আয় তাহলে দেখুন তারা তাহলে নিয়ে আয় তারা তো শিবর শিবর যত পায় নতুন গাছ ভাঙা মাটি জগান নভেলাম তারা কারণ তো ফুলি ফুরি ফেলান দেয় আয় কারণ ফুরি ফেলে তো মাটির রয়ে মিশে যাব সে নদেব আর এই বুদ্ধ শাসন বসে তো দেয় পাই শিবরে পুরো যার হিন্দু উত্তর এই সে অবহেলিত করে দেখা যায় সে ধর্মের এক তো অগ্রব মানে জানি ইয়া লাগে এক সে অসবনীয় লাগে আর বিজ্ঞানী যাকে লাগে তারা পত্র করি নিশ্চিন্ত করে না আম বাজি দিন এদি আমরা শিবরে ঘুরি ফেলে গেলাই বাস তারা মাদি লগে বেঁচে দিল তো সে দেখা না গেলে আচ্ছা শোনা গেলে তার বস্তু আর নাই দৃশ্য গান শিবর যে গাতে সোয়াগে তার মিনগুলি বুদ্ধ বস্ত্র তোমার দিল মিশে হলে সে রূপান নেই সে রূপানে মিলল এসেতে অবহেলা মূর্তি অবহেলা না করছো সাইজে করি ইয়ে করিবে কেউ পা ফেলে না দিবে আমার দাদা কথা সে ম্যানেজ করি ভালো দেয় যা হতে হিতে হতে ধরে যে হদান হতে যাওয়ার আমাদের ক্ষুদ্র সংস্পাত নীতি ছাড়া কিচ্ছু নেই দুনিয়া আমার তাই ক্ষুদ্র সংস্পাত হল দেয় দুঃখ দুঃখ সমুদায় সিন্ধুগুলি সাহা প্রথমত সেই দুঃখানে উত্তর নয় তার সৃষ্টির পিছনে সেই আগে একমাত্র অবিদ্যা অজানা অবিদ্যার আবার আদি অন্ত নেই আদি অন্ত সন্তাই তো বোধাতে শুধু মাতা কিনে হেতু ফল হেতু ফল হেতু ফল মানুষ শেষ নেই অনন্তর বাচ্চা হিত অনন্ত করতে হেতু ফল হেতু ফল শেষ নেই হচ্ছে হি ওদের মার্মব দ্বারা মার্মব সুরিল দ্বারা হেতু সুরিল বিজন নাম মানে হেতু তার লাগে লাগা যে সুতর লাগা প্রত্যয় হেতু প্রত্যয় তারও সে বিজয় লাগালে আরও শাক খুঁজিনে ধরিল বিজন খুঁজি শাক হল ধরিলাম আরও প্রত্যয় হলো হেতু প্রত্যয় চলে দেয় এই সে মানে তারা বা একবার চলে যাব ত্রিকাল গুলি নেই এদুরে অবিদ্যাহী দুঃখ তো নজানে দুঃখ উৎপত্তি আর নজানে তারপরে দুঃখ নিরোধ নির্বাণ হওয়ার হবার নেই আর নির্বাণ যাইতে হতাম তা ধারণা নেই ফলো নেই দেয় তো ফলো নগরে যার বলে সংসার চক্র দিয়ান সত্য বাদই নির্বাণ অবর্ণ ভাই নির্বাণ বর্তারা নগরে তাই সে নবর্ণ ভাই দেখা যায় আগে হুদ ধুব দাগে আর দোকানে বানা সামনে দি কেন দুঃখ হুড়া বঙর বর্তা নর মানে মই দুঃখ নাও কোনো হতে লগত মানে সময় হতে দোকান লেজেন বা সিহঁতে ডিক্রিজ করে ঘর মই দোকানর সময় হতে একটা দুঃখ একটা মতকান যিয়ে মতকার
চিরা সুগি নয় তে দুজন নগলন্দ বারে দুপার হেলে দেখা আরম্ভা তে আজ সুখ দেয় তে মত সব তে হতে আশ্রয় দেখেন আসল তে ভু নিশ্রয় আশ্রয় ভু নিশ্রয় লতে আসে নতে কিন্তু সে কি হব তে আশ্রয় দেখে ল মতান তেনে সাগান কিন্তু সে তারে কি করে তারা করে তার সমুদয় সে মতান হয়ে গায় দেয় তাহলে আমি হদা হর লোভ হদা হিংসে হদা অহংকার হদা মানবান হদা মোহ হদা তার সব জায়গা লোক তার হন দিন দিয়া সমাধি বেলে কি হয়ে দেয় অন্য গম চিন্তা কেন নাকাব সেরকম নিও কারণ তার সিনে জানা আছেন সম্ভব নাই আর তার হিতে লোভ দেয় সমূহ জাগে উদিব তার আরে ব্যাগ করে বলিয়া নব দেয় নেশান করে তাহলে এই যদি কেউ রে তাইছেন যখন তার না বুঝি না বুঝি সে না তো অবিদ্যা যেমন ধরে এই অবিদ্যা আদম দত্ত না ও অবিদ্যা না লাস কোন মানে নেই টাকা করা নেই সে অবিদ্যা যেমন ধরে তো কোন কিন্তু যেমন ধরে পুরো হবে এব পুরো হবে এব তো মুখ পহিল ভালে দান দুবিন নেই কিন্তু ঘাউ রক্তে মনে না হয় বলে কোন আকার বুদ্ধি হাতে ওরা হি আগে আর পুরোন হাবি বিজিলে তো ইরকো দে আবে তো কাও না লাগে কিছু করা না করে তো বাজিন দ পুরে হাতে বেজা যায় তে এরক দে হিনি রব কোন হবো এবং খাই জি হবো দুকো তে আ যাবো মতান বিজিলে 1 কেজি সরলে বেলা মানে খাই বদল মত ফেলান তে সোলন বিজিলে হদক পাবো মতান বিজিলে হদক পাবো সেই যে পান্ডয় দৈত পারা গুম লাভ হয় সঙ্গে প্রভৃত দিয়ে তাই মতান তাই বেশি তো পুরো গুণতে হিনি হিনি সিরে হাবিয়ে বাজার যে নিষিদ্ধ বাণিজ্য আর সিঁড়ি কথা তাই ম্যাপ করে তাই হি হ্যাঁ শুনি ধর পুরো ব্যবসা করি দিই তো তার মনে ধরতে দেখ পুরো সিঁড়ি হ্যাম সেনে তো অবিদ্যে তাই হিঁড়ি হ্যাম যখন চিন্তা করেন দাদা দেখ পুরো ব্যবসা হয় ভাত পুঞ্জে ভরি মিল দেখো সে নবিদ্যে হাম তা যখন মনে হয় তো পুরো ব্যবসা করি হ্যাঁ সে ওদের শুরু করিল দেয় টেঙা বেলা 2000 টাকা জমে গিয়ে দিয়ান দি ঘুরি গেড়াই অবিদ্যে হইতে 2000 টাকা সংসার সুচলে ধরিল দেয় তারপরে পুরব সিন্দে চেতনা করে সংস্কার পুরোন হিনের লই যতুন যদু জিদু ভাই আয় সিনেহ সংস্কার তা দরদাম বড়তে সংস্কার মানাতে সংস্কার থতে সংস্কার মার্কেট মিয়াতে সংস্কার হাবেতে সংস্কার হাবিয়া বেজাতেও সংস্কার তো সেটি আমাদের মুক্ত হলার সিনে পাঠান সংস্কার তাহলে এই অবিদ্যা থেকে সে সংস্কার উৎপত্তি তে যখন তার সংস্কার উড়িল বহু পুরো হাবিল এই যে কর্মভাব পল কর্মভাব কর্ম ঘুরে গড়ায় খারাপ কর্ম ঘুরে যে ভাব পানি জন্মেল তাৰপিছত বিকামিং শুরু হয় তাই সে পরবর্তী অভিযান করি ঘটাইছেন তো সে ভাবর বোঝাবলৈ পরবর্তী আর এক কাম অবস্থা সৃষ্টি হব তার কন্ডিশন বদলি হোক ইচ্ছা আগাইছেন তো তাতে কাম নিয়ে দাগে কি হয়তো ফেরি হতে কেন আগে সে না যখন শেষ হবে এন্ডিং হব নতুন এক কাম অবস্থার তন্ত্রে আরও গড়ে উঠিব তাই কর্মভাব ধরে মরণর বার এরকম পুরো আপকে তার সে হিসাব পেশা রয়েছে যাবে আসন্ন কর্ম হব পুরো হাবতে দেব পুরো মূলত্ব দেব পুরো হিন্দে দেব সৎসময় তার মনে হচ্ছে ইয়ে হয়েছে ব্যক্তি যদি বুঝি সে ব্যাখ্যানের সংস্কার তাই সে সংস্কার তো জন্ম লেদে পুরো পদ আবি দিলে কিন্তু মজ্জি মানেছ পুরো পদাত গেল গন্ধর্ব উৎপত্তি হল গে এই যে পুরো মঞ্চত্র দেয় কনসিয়াসনেস রেলিং এ কনসিয়াসনেস পজিশন নিষিদ্ধ তে যখন পুরো জন্ম হল সহল পুরো সহল সে বিজ্ঞানের নাম প্রথমে যোগ দিয়ে দিই আলাদা পুরো সহ পুরো সহ বর্ষার আগে জন্মেল তারপরে নাম রূপরত্ত বিজ্ঞানের নাম রূপ সম্বর করিল তথা গাঁগা হাবুড়ি নোয়ারিব তো পুরো সব দুঃখ হেনাইব করিব কত লাগে সব ইন্দ্রিয় নাম রূপণ রূপণ যখন যোগ দিয়ে
माने जोग जोन दे थे तई किने हाम गुरीबो आरम तो पुरोबो नले तो सारा पुरो मजे तो तो हाम गुरी नारबो ते बोदिया जोन फेलो माने दे सुनियर सुगुरी दगर नागदे गंदोभार जुगदे अच्छा द्वारे तावरे हिये दी बाजार स्पर्श करे चिंता करे सगा आया जोन फेलो ते सिन लेके रे हाम गुरीबो कुशल कुशल निजा था हाम गुरीबो অর্থাৎ সামান্য আমাদের বেশি হচ্ছে অফুসল ফসল অন্য ফসল বুঝবেন নাই তাই তারা অফুসল ছাড়া কারণ তার মরাম অত্যন্ত অজ্ঞানে তাক্ষিক দেখা যায় গম কিছু পাল আসুদের গরু খাওয়ানো হারাম নেই ফসল সেই কারণে সিঁড়ি কেউরে যে সমস্ত বকরাত হুবাত মানে পঞ্চাশ নেছু বকরিব দেখি ইগড়ি বকরিব তার রূপণা যোগ দিব রূপণা যোগ দিব তার রূপণ সরায়ত নেব তাই সে মঞ্চিত না হাম ঘুরিবে সর ধরনের মঞ্চিত বেদনা তে মঞ্চিত জন মঞ্চিত জন হাম করে তাহলে সরাই দিয়ে দি তা সরায়ত যে স্পর্শ ওই হাম করে তে আয় স্পর্শ হলো তা স্পর্শ হওয়ার কিন্তু তোর মতে বেদনা পঞ্জাব হল পঞ্জাফলম মধ্যে বকর দেব না ওই বিজ্ঞান সেরান আর আগুলি লইলে হয় তা দোকান বকরে মানে চিনি কি নামরূপ সনাতন স্পর্শ এই থিনে লোনে লয় তাই বেদনা বকরে দেয় আর পুরোজন্ম পুরোজন্ম কিছু কাগে তা পুরোজন্ম এটা দুঃখ ছেলে এবার দিলি যায় এবার কত দুঃখ তার উৎকণ্ঠা উদ্বেগ তো মানে তো একা ডাঙর ইয়ে সমাজ সমাজ গ্রুবর গিরেছে হকা হাবি হায় সে নতুন নেই বা বিজি হে লগ বাজার নিলে বক্সরাও ধরে চলা বা এটা হকা হক্তা আগে তাই খেলে দাবাই সি নিল তাহলে সি আর ও তো লোভ করে তে আয় গেজে গেজে খাবে ওর লোভ করে সোনাম করেন বিজ্ঞান ওই ইয়া রূপান রূপানি নিনি রূপানি নিয়ে বেদনা আন ওখানে তা না পঞ্চাশ নিশ্চ দুপা খাবার খাতে ঘুরে ওষুধ পায় এতে নিয়োগ নিয়োগ খেতে করে খানে দেয় খানা দেখে শুনে ফল লোভ করে তাইসব হয়তো তারা হাবিল হাবিবা মল মতায় শুন নাই তাই মুড়ি মারাই তারা রা আগে দেখি হয়তো তার তো অবিদ্যান আগে অবিদ্যান তো তার পিছনে থাকবো ইয়া বেদনা বড় কারণে তারপরে অবদান থাকবো বাপ থাকবো নসারি বটে আরও পুরো সজন মাল দেবে যদি ঘুরে তাহলে বর্তমান অতীতের পঞ্চ হেতু কারণে বর্তমান পঞ্চ বল আর বর্তমান হস্ত বিভাগের বিভাগ বকত্ব দিনে যে আরও সন্ধি করে তাই ঠিকানা সন্ধি করে দুঃখে আগে সোদা কথা ঠিকানা আগে বিদে আর এক অভিযান শুরু করে তারা হয়তো কর্মভব এই যে কর্মভব তো আরে জাতীয় হব জাতীয় হবো যে বিজ্ঞান নাম রূপ বেদনা আরো বর্তমান যা বুঝছি কৌশল হল আরো সামনে দিয়ে সেই বেদনা উপকৃত হয় সে জাতি বা পঞ্চাশ নিচ্ছ এই সাহায্য করি কি হতে যেমন কি হতে নামরূপ নামরূপ পান কি অবিদ্যা সরস্বতী নাম বদান অতীতের পঞ্চায়েত কর মেরি নিদান অতীতের ভাষা ধারণে তে বর্তমানে তুই আবেগ এই পঞ্চায়েতে তোর বর্তমান ফল তুই হ্যাঁ আর আর হি তাই হি হতে বিভিন্ন অবদান পাব অবিদ্য সংস্কার সমুদ্র সত্যি বর্তমান কাল আর তো আরো তোর আগে মানে কি দোকান তোর ফল লোভ করার আরো সমুদ্র আগে টিসিনা অবদান পাব তোর আগে টিসিনা মতানে মাগের ইয়ে বন্ধুনে মাগের তারপরে কি এই যে হি উপাদান কাম উপাদান দৃষ্টি উপাদান শিলব্রত উপাদান আত্মবাদ উপাদান করি আছে নি তোর আগে তৃষ্ণা কাম ভিউ তৃষ্ণালয় তোর মনে সম্পৃক্ত আগে তাই উপাদানের হি উপাদান অ্যাক্টিভিটি চলে উপাদান যখন কাম করে ভব অর্জন মাই করে হয়তো কর্ম ভব কথা যা বুঝছে ক্যালকুলেশন ঘুরি গেলে কোন ব্যাগ কোন ব্যাগ নেই ফাঁক ফাঁক ব্যাগ সে অনুসারে আর একটা জন্ম প্রস্তুতি বিকাল
এজন বাবা এজন সামগ্রী একখন দিব বা গরু হলে গরু, ছাগল হলে ছাগল, কুকুর হলে কুকুর, কুকুর হলে সুগর জন্ম হয়নি তার লোক বহু দেখ কারণ আর আর সেই জগতক বা বারবার সুগর বারবার সুগর বারবার বেলা খুঁজু বারবার খুঁজু ভাগি বেলা ভাগি বারবার এই সিদি কেউরি রোলিং করে ঘুরিব তাই তিন চক্র তিন চন্দি এক চক্র তিন চন্দি এ সাঙ্গে ঘুরে মানে রাউন্ড রে ঘুরতে 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 দিন হাতে দেয় এই গঞ্জয় দরে বর্তমান ফল বর্তমান সেইটো পরে দিবে বাবু ফল বর্তমান মানে সেইটো হলে দেখি ঠিসিনা কুয়দান বাপ বর্তমান সেইটো পরে দিবে বাবু ফল সেই ঠিসিনা উদান বাপ অবিদ্য সংস্কার সমুদ্র সত্য ইয়া বর্তমান কালার ওরা সামনে রেডি আরো জন্ম নতুন রেডি আওয়াজ এটা এক জন্ম নয় কত জন্ম তোর ইয়ত কাম করা হয় সে জন্ম রেডি হয়ে যাবে তাহলে এই মানে বর্তমান সেইটো আগামী ফল আগামী ফল আর আগামী জন্ম হব আর আগামী ফল লোক কত দিনে যে আরো তোর সেইটো যাব সেইটো উৎপন্ন হব সে দেশে দু পেছাইয়া আলমানা পেছাইয়া আদিবাদি পেছাইয়া সেইটো ভ্রত শুরু হয় ঘুরে সত্রাগারে শুধু জন্ম চোরামরণ জন্ম চোরামরণ ঘুরতে ঘুরতে দিন যার খাল যার নাক যার বড় যার উমর যার তারপরে হিবি এরা আত্মার এরা মানে যুগ আত্মার যুগ যুগের পর যুগ জাল লই যুগ জাল লই এমন কথা হি হবে যে অন্তর্গল্প মহান্তর্গল্প অন্তর্গল্প মহাকল্প ফারিদের যে তারা চলে শুধু জন্ম জোড়ামরণ জন্ম জোড়ামরণ হাত তাওন হাত তাওন মানুষ সময় ভালো জন্ম মানুষ সময় নিম্নমানের জন্ম তার কর্ম যে করেন তাই নিজেরা সৃষ্টি করে খালি ঘর হন না যে নিজের অজ্ঞান বিদ্যান খালি ঘরায় কৃষ্ণা হলে তারা বানান দেয় খালি যেটা মানুষ আধারে নিয়ে হলো দেয় কৃষ্ণা বানা যে তুমি যে কে আগ নিজের তুমি শি বানর শি পশুপাখি বানর না তীর্য বানর না কি ভূত প্রেত বানর না কি নারদী বানর না উজুর বানর না আরো মানুষ বানর না আরো দেবতা বানর না ব্রহ্মা বানর আজে অবিদ্য সংস্কারাই সত্র মানুষ হাজার তারা তাই শি বানর তো মক্কা কি সংস্কার করে কৃষ্ণান তা নিজের শি বানর অবিদ্য দিনে কি বানাবো তারে মত হার গুরু হাবের সাউল হাবের তাহলে সংশোধন নেই আর সামনে দিকে হব পুরো সাল বউ দিয়ে সুবর বউ দিয়ে পেছারা কি আগে এই জন্য আছে আবির্য বাঁচিয়া সংগ্রাম সংগ্রাম বাঁচিয়া বিয়া নাম করি সন্ধি হলো বল এই তাহলে সেই গুড়ি গুড়ি খানা কি ফায়দা কি লাভ এই যে তন লাভ তাদের গেলি মানুষ সেটাই প্রয়োজনীয় গন্ধির পাপ সে সূত্র পরে বাদ দিনে দিই কোনটা আরে ঘুরে জানা তাই বুদ্ধ হেঁটে তেতাম কাপড়ে জন্ম হয়েছি তেতর মা আলো পতি হলে সেটা বুদ্ধ জন্ম হয় দি কত তুই অন্ধকার আগাই আলো লয়ে যাও সব এই সে আলো মানে এটা বুদ্ধ যা আর সে আলো গান যখন কালো ধ্বংস করে আলো মানে কি হতে অর্থাৎ মানে অজানাকে জানে যে দেয় ইয়ান দুঃখ ইয়ান দুঃখ সমুদায় ত্যাগ করছেন সে সংসার চক্র আসবি তাহলে তোর কি নীরব গুরিবার তো জানে যে মার্গসূত্র হলো কর তা তোর হারা যায় বুদ্ধিজমান বুদ্ধিজমান যখন তোর হারায় বুদ্ধিজম তোর হারায় তাহলে সে কে হিগুড়বে তুমি কার চরণে আইবা বুদ্ধাম চরণা গাচ্ছে আমি বুদ্ধের চরণ এই মানে কি হয় রিফিউজ বুদ্ধাস রিফিউজ লোভ রিফিউজ তা ধর্মের সঙ্গে রিফিউজ যখন লবা শরণাপন্ন হবা তাহলে তোমার হি হব তোমার বুদ্ধ হি হব এই যে বিজন ফলন কর ধর্ম তো ভাষান ঋণ হরি আর তোমাদের ঋণ হরি দশান ঋণ হরি দুশো ষাট চান্দ ঋণ হরি ওই এর তো দিল খাই সংযম বাক্য সংযম তারপরে চিত্ত সংযম এবার তুই বেলা ইয়া চিত্ত করে তুই দমন কর সমাধি দর্শন ভাবনা
जका सित दवानव पर हिचु रानवज्ञान ना वदन मुझे असमर से कस दवान नवन अर्थ ऐसे इतने माने पदावती फल लगे आत्मदृष्टि की शिष्या दम सहज जगी देर खुन्मय शिवशंसा ठीक जग प्रेता सुर निरय पासारी ठीक जग प्रेता सुर निरय अबाइसारी भक्त है तहतेरे मुख्य मार्ग अनुसारी ते साक्षातार बंद हो जाब ठीक जग जन्म प्रेत जन्म असुर नरक जन्म बंद हो जाब मुक्ति मार्ग दे जा मुक्ति मार्ग অনুসারে অনুসরণ করেন ধর্মচ্ছনে আর খান শুধু মানসিক ভাবনা আর নির্বাণ অতলিঙ্গ সদাবন্ন লাগিলে সারিবা কাত ফার্তাইছেন নগরী বোধে আর সারিবা ইতে যায় মানে খেতে বয়তায় তার মানে এগোনো কান হতে ঘুরি পারে ছুরি ভেবে সেরে ঘুরি পারে নিজাদা হই পারে এগোনো মতে পারে সম্ভাবনা আগে তাহলে এখন সারিয়ে দরকার খোলা চিনি নেই তার মানে চিনি গরিবের চেতনা নেই আর তাহলে বুঝে গেল দে সারিবা বন্ধ হই তো ফাচ্চা নাম ঘুরি নোয়ারে ঠিকঠাক বুদ্ধ দিয়েছিল ফাচ্চা নাম তো যখন ঘুরি নোয়ারে তার মধ্যে শরীর ঘুরে যদি মিথ্যা দাম মত গান যা তার সুদূর বাজ্য আরও হারাম আর নেই আর কেজন হারাম নেই তাহলে এখানে পরপর শিলের বড় সমাধি সমাধির ফক্কা অপেক্ষা করে এই সবটা কি হবে বুদ্ধের সাধনা জন্ম করিয়া গ্রহণ দুঃখ এক করিয়া বয় মুক্তির কারণ বুদ্ধবাণী অনুসরি দৃঢ় বীর্য বলে প্রতিজ্ঞা করেন যদি কবি মায়ের তলে অনর্থ মার্গ পাইব নিশ্চয় নিশ্চয় অনর্থ জ্ঞানকে লাভ করিব নিশ্চয় অপ্রত্যক্ষ ফল হবে প্রত্যক্ষ আমার আসে মোর পুরুষ বীর্য চমৎকার এই বল এই শক্তি প্রয়োগ করিয়া করিব নির্বাণ লাভ পিছু না হতিয়া করিব নির্বাণ লাভ পিছু না হতিয়া।